সরস্বতী পুজো হয় প্রত্যেকবারই এরকম কাঁপতে কাঁপতেই সরস্বতী পুজোতে মজা করি। আজকে সকাল সকাল আজকে কি ব্রেকফাস্ট কি আজকে বলছি আজকে ব্রেকফাস্ট স্পেশাল ব্রেকফাস্ট এখন বলো না ঠিক আছে ওই যে ব্রেকফাস্ট নিয়ে আসছে বুস্ট বুস্ট খাবে আবি বাবু ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসছে আমি তোকে গল্প শোনায় আমি বুস্ট খেতাম কমপ্লেন খেতাম হরলিক্স খেতাম তাই শুনে ও নিয়ে এসছে ও খাবে বুস্ট এখানে কোনোদিনই ডক্টররা এরকম কোনো মানে হেলথ ড্রিঙ্ক সাজেস্ট করে না আমি যখন ছোটো ছিল তখন আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে ওকে কি কোনো হেলথ ড্রিঙ্ক দেবো বলেছে তুমি যদি অ্যাডিশনাল সুগার দিতে চাও তাহলে দিও তো আমরা কখনোই দিইনি ও প্লেন মিল্কই খেত আর এগুলো সবই তো চকলেট বাবা এগুলো খেয়েছে শুনে নিয়ে এসছে বা দেখ খেয়ে কেমন লাগে না এমনিই খেতাম আমরা গরম দুধের মধ্যে হ্যাঁ মিক্স করে দিলে ঢকঢক করে খেয়ে নিলে আচ্ছা লেখা আছে যখন তখন আবার এর উপরে নাকি আবার কোল্ড মিল্ক এর আবার কোল্ড মিল্ক দিতে হবে কফির লেভেলে নিয়ে যাচ্ছি সেটাকে আমি বাবু বলেছে বুস্ট প্রচন্ড ভালো বলছে বাবা বুস্ট প্রচন্ড ভালো লাগছে রোজ সকালে খেয়ে যাবি স্কুলে উইকেন্ডে শুধু ফ্রাইডে ঠিক আছে এদিকে স্নোফল তো হয়েই যাচ্ছে কখনো কম কখনো বেশি একটু আগে দেখলাম আবার খুব ঝোড়ো হাওয়া টাওয়াও দিচ্ছিল আমরা আবার একটু পরেই বেরোবো ব্রেকফাস্টটা কমপ্লিট করি আজকে উঠতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে আবির বাংলা ক্লাস ছিল না সকালবেলাতে সেই জন্য সবাই লেট করে ঘুম থেকে উঠেছি দুপুরবেলা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সরস্বতী পুজো দেখতে বাড়ি থেকে খুব কাছেই 15 মিনিটস দূরত্বে সরস্বতী পুজো উপলক্ষে ওখানে বাচ্চাদের জন্য একটা ড্রয়িং কম্পিটিশান হবে দুপুর দুটোর সময় শুরু হবে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল এতক্ষণে মনে হয় পুজো হয়ে গেছে আমাদের এখন বেরোতে বেরোতে অলমোস্ট 1টা বেজে গেছে ওদিকে ঠান্ডাও তো ভীষণ বাইরে এখন ফিলস লাইক টেম্পারেচার দেখাচ্ছে -13 শাড়ি পরেই যাচ্ছি পুজোর ঠাকুর দেখতে কিন্তু তার সাথে রয়েছে স্নো বুট আর একটা মোটা জ্যাকেট রাস্তায় যেতে যেতেই হঠাৎ করে একটা জায়গায় দেখলাম বেশ কয়েকটা গাড়ি স্লো হয়ে গেছে তারপরে তাকিয়ে দেখলাম কি সুন্দর বাড়ির সামনে স্নো দিয়ে এরকম একটা স্কাল্পচার তৈরি করেছে বাড়িতে নিশ্চয়ই কোনো একজন ভালো আর্টিস্ট থাকে স্নো দিয়েই বানিয়েছে এটা আইসও নয় কিন্তু আর কি সুন্দর রয়েছে ও জিনিসটা এত সুন্দর বানিয়েছে সবাই এসে ছবি তুলছে ছবি তোলার জন্য কিন্তু দাঁড়াতে হবে গাড়িটা তাহলে গাড়ি রাখার ব্যবস্থা নেই অলমোস্ট পৌঁছে গেছি আমরা বাড়ি থেকে খুব একটা দূর নয় যদিও কিন্তু এদিকটা খুব একটা আশা হয় না তাই একটু খুঁজে পেতে সময় লাগলো আমাদের চলে এসেছি আমরা সরস্বতী পুজোতে এটাও একটা চার্চেই পুজোটা হচ্ছে কিন্তু যা ঠান্ডা এই যে বুঝে এসেছি হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে এই বলছে কোথায় ঠান্ডা ও শোনাও যাচ্ছে না কিছু এই চার্চটা খুব সুন্দর দেখতে আমি অমিতকে বলছি বাইরে দাঁড়িয়ে একটু ছবি তুলবো চার্চে ওরে বাবা যা ঠান্ডা তাতে মনে হচ্ছে না বাইরে বেরোতে পারবো ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো হয় প্রত্যেকবারই এরকম কাঁপতে কাঁপতেই সরস্বতী পুজোতে মজা করি চার্চের কমিউনিটি সেন্টারে পুজোটা হচ্ছে আমরা এখন যাচ্ছি সেখানে আজকে ইয়েলো শাড়ি পরে এসেছি সরস্বতী পুজো স্পেশাল ইয়েলো শাড়ি পরে এসেছি আমি যদিও ব্ল্যাক পাঞ্জাবি পরে এসছে ওই যে হাতে খড়ি কেমন হলো হাতে খড়ি দিয়েছ ভালো হয়েছে নমো নমো হ্যাঁ ওই তো কি মিষ্টি অ্যাবি এখানে এসে ওর বাংলা ক্লাসের বেশ কিছু চেনা বন্ধুও দেখতে পেয়ে গেছে পুজো অলরেডি হয়ে গেছে ঠাকুরটা কি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে আমরা ঠাকুর প্রণাম করেই সোজা চলে গেলাম প্রসাদের ওখানে প্রসাদে সাবু মাখা ছিল এটা অনেক দিন পর খেলাম লুচি ছিল
একটা পাঁচমিশালি সবজি ছিল, আর হচ্ছে মটরশুঁটি দিয়ে খিচুড়ি ছিল, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, চাটনি, পায়েস আর একটা মিষ্টি। পুজোর খাওয়া দাওয়ার পর বন্ধুদের সাথে চলে গেলাম এখানে শাড়ি আর গয়নাগাটি স্টল বসেছিল সেগুলো দেখতে। খুব সুন্দর সুন্দর বাংলাদেশি জামদানি মসলিনের কালেকশন ছিল এখানে। আর একটু পরেই অ্যানাউন্স করলো যে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান এক্ষুনি শুরু হবে, সবাই গিয়ে চেয়ারে বসো। অ্যাবি সবার আগে গিয়ে বসেছে চেয়ারে, আর অ্যাবির এটা প্রথম ওই ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করা। ছোটবেলা থেকেই তো আমরা নাচ, গান, আঁকা এইসবের সমস্ত কম্পিটিশান দেখে এসেছি, অ্যাবি সেরকমভাবে কখনোই এগুলোতে পার্টিসিপেট করেনি। সব বাচ্চাদেরকে বলা হয়েছিল ফ্লাওয়ার ড্র করতে, অ্যাবি এই ফ্লাওয়ারটা ড্র করেছে। আর ওর এই ফ্লাওয়ারটা ড্র করার আইডিয়াটা এসছে ওই যে ঠাকুরের মণ্ডপে সানফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে সেটা থেকেই। অ্যাবি বাবু আবার ড্র করে প্রাইজও পেয়ে গেল, ড্রয়িং কম্পিটিশানে সেকেন্ড পজিশন পেয়েছে, খুব খুশি হয়েছে। হয়ে গেল এখানে সরস্বতী পুজোর ফান, এবার যাচ্ছি অ্যাবির ওই সকার ম্যাচে। আবার এখানেও তাই বিকেলবেলাতে প্রোগ্রাম আছে, কালচারাল প্রোগ্রাম আছে, কিন্তু আমি মনে হয় না আসতে পারবো, দেখা যাক কী হয়। কারণ অ্যাবি ওই সকার খেলার পরে এক ঘন্টা, তারপরে আবার ওই সকার খেলার ওখান থেকে এটা আবার এক ঘন্টা, ওই দু ঘন্টা মোটামুটি টায়ার্ড হয়ে যায়। তো ওই যে অ্যাবি বাবু আবার সকারের জামাকাপড় এখান থেকেই ওকে পরিয়ে নিলাম, দিয়ে এবার রওনা দিই। একটু লেট রান করছি সকার ক্লাসে, আমরা রেডি হয়ে গেছি অ্যাবি বাবু সকার ম্যাচের জন্য। ওই যে ওর জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, ও তো আমরা প্রসাদ খেয়েছি, খিচুড়ি খেয়েছি, ও খায়নি, ও তো বাড়ি থেকে খেয়ে এসেছিলো। আর এই যে গাড়িতে ওর জন্য চিজ স্যান্ডউইচ নিয়ে এসেছি, এখন চিজ স্যান্ডউইচ খাচ্ছে, তারপরে সকার খেলতে যাবে। আর অরিও, ও হ্যাঁ একটা অরিও বিস্কিটও নিয়ে এসেছি, কারণ অনেকটা আগেই খেয়েছে, এখানে আমরা আসার আগেই ও একটুখানি খেয়ে এসছে। আমি সকার ক্লাসে আমরা আজকে লেট হয়ে গেছি, মানে সকার ম্যাচে আমরা লেট হয়ে গেছি। এমনিতে রেকমেন্ডেড হচ্ছে 15 মিনিটস আগে পৌঁছানো, কিন্তু আমাদের হাতে আর 7 মিনিটস আছে। চলো চলো দৌড়ে দৌড়ে যাই, চারিপাশে বরফে ঢেকে আছে, ঠান্ডাও তেমন পড়েছে, সবাই টেন্টের ভেতরে ঢোকার আর বেরোনোর মাঝখানটা ফাঁকা জায়গা না, সবাই উহু আহা করছে। চলো চলো চলো, এই যাবি টিম মাঠে নেমে গেছে, ওই যে অরেঞ্জ টি শার্ট পরা ওগুলো, এই যাবি দৌড়ে দৌড়ে যাচ্ছে। ম্যাচ ওভার, 50 মিনিট মাঠে এ প্রান্ত ও প্রান্তে ছুটে আর ঘামতে ঘামতে এসছে। নাও এতক্ষণ মাঠে ছোটদের খেলা হচ্ছিল, এই একটা গোল পোস্ট ছিল, ওই একটা গোল পোস্ট ছিল, এবার বড় কোনো ম্যাচ হবে তার জন্য এগুলোকে সব সরিয়ে দেবে, দিয়ে এখন পুরো বড় মাঠে খেলা হবে, কারণ এখন বড় গ্রুপ খেলতে, মানে বড়দের বড় বাচ্চারা খেলতে আসছে। এবিদের আজকে আবার লং উইকেন্ড না, তো মানে ম্যাচ কালকে সানডেতে বন্ধ থাকবে, তো সেই জন্য আজকে স্যাটারডেতেই প্রচুর ম্যাচ ছিল। অ্যাবিদের ক্লাসেরই এত স্টুডেন্টদের ভাগ করে দুদিন করতে পারেনি বলে একদিনই অনেক লোক এসেছে আজকে, কি ভিড় হয়েছে আজকে। এই যে এই ব্ল্যাক কার্টেনটা দিয়ে ডিভাইড করা ছিল, তুলে দিচ্ছে এটা। আবার সেই চরম ঠান্ডাটা শুরু হয়েছে, মানে 1 মিনিটের বেশি বাইরে থাকা যাচ্ছে না, গ্লাভস টাভস নিয়ে আসিনি, হাতে কি অবস্থা হয়ে গেছে। তো এখন যাওয়ার সময় কফি নিতে হবে, সেই আগের সরস্বতী পুজোতে যা রুটিন ছিল একই কফি নিতে হবে। আর আজকেও মনে হচ্ছে আর যেতে পারবো না, কালচারাল প্রোগ্রাম একটাও দেখতে পারলাম, কালকে আমাদের বন্ধুদের বাড়িতে একটা সরস্বতী পুজো আছে, তো সেখানে কালচারাল প্রোগ্রাম আছে, সেখানে যেন অ্যাবিবাবু আবার রেডি হচ্ছে পারফর্ম করবে বলে, গিয়ে আবার একটু প্র্যাকটিস ট্র্যাকটিসও করতে হবে ওকে। তো আজকে আর ওই কালচারাল প্রোগ্রাম ওখানে রাত্রে সন্ধেবেলাতে যেটা সেটাতে আর যাওয়া হবে না, এখন কফি নিয়ে কফি খেতে খেতে বাড়ি চলে যাবো। আর এই বাবা ঠান্ডায় কথা বলতে পারছি না, ভালো ঠান্ডায় ভালো করে কথা বলতে পারছি না, মনে হচ্ছে মানে মুখটা আর মুভ করছে না, মনে হচ্ছে এত ঠান্ডা পড়েছে আজকে। গাড়িতে এসে বসেছি আমরা, গাড়ি হিটার পুরো ফুল অন করে দেওয়া হয়েছে, আর এই সিট গুলোতেও আর কি হিট করা যায়, অ্যাডজাস্ট করা যায়, ফুল হিট করে দেওয়া হয়েছে। অ্যাবির ওয়াটার বটলটা তো স্টিলের ওয়াটার বটল, কোথায় তোর ওয়াটার বটল, ওয়াটার বটলটা তো স্টিলের। অ্যাবি বলছে মামা আর পাচ্ছি না এটা ধরতে, মানে এত ঠান্ডা হয়ে গেছে এটা, এটাকে ধরে নিয়ে আসা যাচ্ছে না। আর কয়েক ধরে ঠান্ডা মানে প্রায় কমই ছিল, হুট করে ঠান্ডা, তো এটা আবার অ্যাডজাস্ট হতে সময় লাগবে। এখন বাইরে টেম্পারেচার বোধ হয় ওই -15 -16 মতন হবে ফিলস লাইক। টিম হোটেল থেকে হট কফি নেওয়া হয়েছে, হট কফিতে হাত দিয়ে ভাল লাগছে বেশ, এত ঠান্ডা পড়েছে। এবার অ্যাবির জন্য একটু বার্গার কিনতে হবে আমাদের, অ্যাবি একটু বার্গার খাবে, তো আমরা এখন ড্রাইভ থ্রুতেই বার্গার নিয়ে নেবো,
গাড়ি থেকে আর নামবো না কি আমি বডি বার্গার দ্যাটস অল রাইট হ্যাঁ দ্যাটস অল ইয়া ওকে দ্যাটস ইয়া থ্যাংক ইউ কেচাপ বলেছে এনি ক্যান ইউ ওয়ান্ট কেচাপ প্লিজ আজ আই বাবু বার্গার হ্যালাপিনোটা খাবি আবি এর ভিতরে একটা হ্যালাপিনো দাও থাকে খাবি আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিকেল হ্যালাপিনো আগে ছোটবেলায় খেতো না এখন পছন্দই করে কালকে আবার বন্ধুর বাড়িতে অনেকটা দূরেই যেতে হবে তাই আজকে বাড়ি ফেরার পথেই অমিত গ্যাস রিফিল করে নিল এত ঠান্ডা গ্যাস তো এখানে নিজেকেই ভরতে হয় গাড়িতে তো তার জন্য গ্লাভস গ্লাভস পরে সমস্ত কিছু জ্যাকেট পরে তারপরে নামতে হয় আর বাড়ির কাছে একদম যে দোকানটা আছে সেখান থেকে একটু টুকটাক কেনাকাটা আছে সেগুলো আজকে সেরে নিই কাল বিকেলে তো বেরিয়েছিলাম স্নোফলের জন্য আর এখানে আসা হয়নি কালকে আবার অনেকটা সকাল সকালই বেরোবো তাই ভাবলাম সারা সপ্তাহের বাজারটা এখনই কমপ্লিট করে নিই অ্যাবিকে বলেছিলাম যে তুই গাড়িতে বস আমি জিনিসটা কিনে নিয়ে চলে আসি না ও আসবে আমার সঙ্গে আর এই যে কার্ট তো ওই নেবে প্রথমে কার্ট নিলো তারপরে সেটাকে স্যানিটাইজ করলো ভালো করে আর এরপরে যাচ্ছে নিজের হাতে স্যানিটাইজার লাগাতে তারপরে শপের ভেতরে ঢুকবে এদিকে জুতো তো পরে আছে সকারের জুতো সেটা পরে তো এই প্লেন সারফেসে হাঁটতে একটু অসুবিধাই হয় তবুও আসবে আমার সাথে একটা ফুলকপি নিয়ে নিলাম আর ব্রকোলিও নিয়ে নিলাম অ্যাবি আবার দু তিন দিন ব্রকোলি না খেলেই বলবে আমাকে অনেক দিন ব্রকোলি খাওয়া হচ্ছে না মামা ব্রকোলি খেতে ভীষণ পছন্দ করে এক ব্যাগ আলু নিয়ে নিলাম বাড়িতে একটুও আলু নেই এই রেড পটাটোটাই নিলাম অ্যাবি আবার ওখান থেকে এই লিটল পটাটোর একটা ব্যাগ কিনে নিয়েছে সেদিনকে যে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হচ্ছে সেটা ওর ভালো লেগেছে তা আবার ওকে বানিয়ে দিতে হবে আলুর দম কড়াইশুঁটি কচুরি বানিয়ে দেবই কারণ পুরটা এখনও অবধি রয়েছে বাড়িতে দুটো রিকোটা চিজ নিয়ে নিলাম কালকে ভাবছি বন্ধুর বাড়িতে যে পুজোতে যাব ওখানে একটু মিষ্টি বানিয়ে নিয়ে যাব বাড়িতে একটু পাটালি গুড় আছে সেটা দিয়ে মিষ্টিটা বানিয়ে নেব কাল আবি ব্রেকফাস্টের জন্য ক্রিম চিজ আর বেগাল খাবে বলল তো বেগাল নিয়ে নেওয়া হয়েছে আর ক্রিম চিজটা বাড়িতে নেই শেষ হয়ে গেছে সেটাও একটা প্যাকেট নিয়ে নিল আর কচুরি খাওয়ার জন্য লাগবে ময়দা ময়দাটা শেষ হয়ে গেছে সেটাও একটা নিয়ে নিলাম ময়দা আমি মোটামুটি এখানে যে ক্যানাডিয়ান স্টোরগুলো থাকে সেখান থেকেই নিই সেখানের বেকিং সেকশানে অনেক রকমের ময়দা আটা পাওয়া যায় সেখান থেকেই নিয়ে যাই অ্যাবির জন্য কিছু স্কুল স্ন্যাকও নিতে হবে আজকাল অবশ্য অ্যাবির খুব একটা স্ন্যাক কিনতে হয় না ওই স্কুলেই যা দিতে হয় বাড়ি ফিরে এসে স্কুল থেকে এসে যেটা খায় তারপরে একেবারেই ডিরেক্ট ডিনার করে নেয় তো মাঝখানের জন্য আর কোনো স্ন্যাক লাগে না হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেয়েছে চকলেট কোন বলছে আইসক্রিমের জন্য এই কোন নিয়ে গিয়ে আইসক্রিম খাবে এর মধ্যে বাজার কমপ্লিট হয়ে গেছে দোকানও একটু পরেই ক্লোজ হয়ে যাবে অ্যানাউন্স করছিল আর 15 মিনিটসের মধ্যেই দোকান ক্লোজ হয়ে যাবে এখানে আবার দোকানপাট খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যায় মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় আর কয়েকটা মাত্র গাড়ি আছে পার্কিং লটে বাজার টাজার করে বাড়ি ফিরে এসেছি এসে একটু ফ্রেশ হয়ে অনেক লন্ড্রি করা ছিল কারণ এই উইকেন্ডে জানা কথাই আর কি সকালে বেরোবো রাত্রে আসবো তো সেজন্য রান্নাবান্না তো সব করেই রেখেছি তো একটুখানি এসে লন্ড্রি টন্ড্রিগুলো করলাম তারপরে ডিনার করে নিলাম এবার ডিনার টিনার হয়ে গেছে কিচেন টিচেন ক্লিন করে দিয়েছি এবার কালকে পুজোর জন্য যে লাবড়াটা বানাবো তার সব সবজিগুলো এখন আমি আর অমিত মিলে দুজনে কেটে রাখবো ভাবছি বাঁধাকপি ফুলকপি মূলো সব সবজি এখানে কাটতে শুরু করে দিয়েছে এগুলোকে সমস্ত জিপলগের মধ্যে করে ভরে রেখে দেব আর এদিকে আমার যে হেল্পার রয়েছে আর একজন তিনি আজকে খুব ব্যস্ত তার তো আজকে উইকেন্ড মানেই টিভি ডেট তো টিভি দেখতে বসেছে কিন্তু এদিকে আবার আমাকে বলছে যে বলো যদি কিছু হেল্প দরকার হয় আমি হেল্প করে দেবো সবজিগুলো আজকে কেটে রাখলে পরে সুবিধা হবে কালকে তাহলে সকাল সকালই রান্নাটা বসিয়ে দেওয়া যাবে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে আবার বন্ধুদের সাথে সারা দিন হইচই আড্ডা গল্প অ্যাবির পারফরমেন্স আর সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আবার হাজির হব টাটা